আজকে বাইশ পূজা তো আমরা আজকে কিছু ইফতারি মানুষকে খাওয়াবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে শনিবার আজকে বাইশ পূজা তো আমরা আজকে কিছু ইফতারি মানুষকে খাওয়াবো কয়েকজনকে খাওয়াবো তার জন্য আমি ইফতারিতে আজকে কী কি আয়োজন করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের সাথে থেকে আমাদের ভিডিওটি দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন কি কি করতেছি আজকের ইফতারিতে আয়োজনে তো খুব অল্প সামান্য কিছু আয়োজন করব সেটাই আপনি সাথে শেয়ার করব তো আমাদের সাথে থেকে ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি ফলো দিবেন তো চলুন আজকে কি কী ইফতারির আয়োজন করতেছি সেটা আপনি সাথে শেয়ার করব তো চলুন রান্নাঘরে চলে যায় তো এই তো আমরা আলুটা আগে থেকে সিদ্ধ করে ভর্তা করে রেখে দিয়েছি আর এখন আলুর চপের জন্য একটা গোল রাউন্ড শেপ করে নিচ্ছি তো এগুলি সবগুলি করে নিবো এভাবেই করে নিচ্ছি তো দেখতেই পারছেন তো বাদ বাকি আরও কি কী করতেছি না করতেছি সেগুলোও আপনাদেরকেও তো দেখাবো তো এদিকে বেগুনের চপও হবে আর ডালের বড়া তো থাকবে আর এদিকে বুট রান্না বসিয়ে দিয়েছি বুটটাও রান্না হচ্ছে ওইদিকে তো এই তো আলুর চপগুলি শেপ করা হয়ে গেছে তো দেখতেই পারলেন এই করে নিয়েছি আর এদিকে বেগুন আর বেসন গুলিয়ে নিয়েছি কেটে নিয়েছি গুলিও এই তো এদিকে সব কিছু করা হয়ে গেছে আর এদিকে দেখতেই পারছেন বুটটা রান্না হয়ে গেছে আর এদিকে আমি ডালের বড়ার জন্য ডালটা বেটে নিয়েছি আর এদিকে ভেন্ডিটা তো এদিকে ভেন্ডি ভেজে নেওয়া হোক আর সব কিছু করা হয়ে যাচ্ছে ওইদিকে আর দেখি আরও বাদ বাকি কী কী কাজ আছে সবগুলি করব আর আপনাদের সাথে দেখাবো শেয়ার করব তো বেশি রোদা থেকে কথা বলা যায় না তো কিভাবে করতেছি আপনারা দেখতেই থাকুন তাহলে বুঝতে পাবেন তো কেমন লাগছে আপনাদের কাছে শুধু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলিয়েন না আর কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর যারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি কিন্তু ফলো দিতে ভুলিয়েন না বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করিয়েন আর এভাবে দেখতে পাচ্ছেন ভেন্ডিগুলি কিভাবে কুসি করে কেটে নিয়েছে এইভাবে এখন বেন্ডিগুলি আমি ভেজে নিব আর খেতে মশাল্লাহ অনেক টেস্ট হয় এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে তো আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের সাথে থেকে আমাদের ভিডিওটি দেখতেই থাকুন আর আপনারা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন তো এদিকে ভেন্ডিটা ভেজে নেওয়া হয়ে গেছে আর এখন আমরা এখানে বেগুনের চপগুলি ভেজে নেব তো বেগুনের চপগুলি ভেজে নিচ্ছি আর এদিকে আলুর চপ ভেজে নিব ডালের বড়াটাও ভেজে নিব। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু দেখবেন এ তো এদিকে সব ভাজা ভাজি করা হয়ে যাচ্ছে দেখতেই পারছেন আর এদিকে বেগুনের চপগুলোও ভেজে নেওয়া হয়ে যাচ্ছে আর এদিকে আমি আলুর চপগুলোই ভেজে নেব ডালের বড়াগুলো ভেজে নেব তো বাসা তৈরি করা জিনিস অনেক সুস্বাদু হয় ভালো হয় আর বাইরের তা স্বাস্থ্যসম্মত হয় না বাইরের তা খাওয়া শিখ থেকে বাসায় করে খাওয়া অনেক ভালো হয় যদিও একটু কষ্ট হয় তবুও বাসায় করে খাওয়াটা অনেক ভালো হয় তো এভাবে আমরা বাসায় তৈরি করতেছি আপনারাও চেষ্টা করবেন বাসায় করা খুবই ভালো হবে তো আমরা এভাবে ভেজে নিব এদিকে দেখতেই পারছেন ডালের বড়াগুলোও ভেজে নেওয়া হচ্ছে আর ডালের বড়াগুলি ভেজে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমরা টেবিলে সব কিছু রেডি করে নিয়েছি আর প্লেটগুলি এখন সাজিয়ে নিব তো কেমন লাগছে আপনাদের কাছে আজকের এই আয়োজনগুলোই খুব অল্প কিছু আয়োজন করেছি ঘরে তো এভাবে আমরা আজকের ইফতারিটা সবার সঙ্গে করে এইটাই ইফতারি আজকে আমাদের হবে তো প্লেটগুলি সাজিয়ে নিচ্ছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলিয়েন না আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিতে কিন্তু ভুলিয়েন না আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে হল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন তো এভাবে আমরা প্লেটগুলি সব কিছু সাজিয়ে নিব তো আজকের ইফতারিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তেও হয়ে গেল আমাদের প্লেটগুলি সাজিয়ে নেওয়া তো কত সুন্দরভাবে আমরা প্লেটগুলি সাজিয়ে নিয়েছি আমাদের কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের ইফতারি এই ছিল আমাদের আয়োজন তো সব কিছু পরিবেশন করে নিয়েছি আর এখন যা আমি এই সব কিছু করে ইফতারি তো আমাদের ইফতারি করা শেষ হয়ে গেছে আর আমরা এখন এসে যে দেখতেই পারছেন বসে আছি তো আজকের ইফতারির শেষ কি কি আয়োজন করলাম সেটা তো আপনাদেরকে দেখাই দিয়েছি তো ইত্যাদিতে আজকের যে আয়োজনগুলি করা হয়েছিল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা শেষ করবো তার জন্য আপনাদের সাথে কিছু কথা বলে শেষ করে দিই তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো দেন নাই ফলো দিবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও চাললে সবার আগে পেয়ে যাবেন আর আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলিয়েন না আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই ধরনের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে আমরা উৎসাহ পাবো অবশ্যই আমাদেরকে ভালো ভালো কমেন্ট করে জানাতে ভুলিয়েন না তো ঘরের আরও অনেক কিছু কাজ আছে সেইগুলি কাজ করব ওইগুলি আপনাদের সামনে ভিডিওতে শেয়ার করব না ঘরের কাজগুলি ওইগুলি ক্যামেরার বাইরেই করব তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ